উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা এখনো রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বাকি জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুই তারিখ থেকে তাপমাত্রা বাড়বে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দুই থেকে তিন ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা বাড়বে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেডের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সর্বোচ্চ তাপমাত্রা থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে জামশেদপুর এলাকাতে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি হতে পারে তবে রাঁচিতে তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে দেহঘর ধুমঘট মিহিজাম ধানবাদ এখানে প্রধানত বত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকবে দুই দিন পর থেকে তাপমাত্রা বাড়বে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ঝাড়খণ্ডে নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে আগামী দুই দিন হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোথাও নেই এমনটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে আসাম এবং অরুণাচল প্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সিন্ডিকেটে ঘরে কিন্তু মেঘালয়ের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম রয়েছে ত্রিপুরাতে সর্বোচ্চ তাপমাত্রা বেশি রয়েছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি থাকতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যায় সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে গতকাল যেমন আবহাওয়ার পরিস্থিতি ছিল আজকেও তেমনই থাকার সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেটে এখানে প্রধানত আঠাশ থেকে তিরিশ ডিগ্রি ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তবে ঢাকা বিভাগে বত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি থাকবে সব থেকে বেশি গরম থাকবে এই জায়গাগুলি জেলা এবং উপজেলাগুলিতে তবে চট্টগ্রাম বিভাগে বত্রিশ ডিগ্রি ঘরে থাকবে মোটামুটি গরমের পরিস্থিতি থাকছে মার্চ মাসের দুই তারিখ থেকে সর্বত্রই গরমের পরিস্থিতিও বাড়বে কিন্তু বৃষ্টির কোন সম্ভাবনা বা পূর্বাভাস আগামী দুই বা তিন দিন নেই সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তীতে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং